অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করা হলো। 14 দিনের জেল হেফাজত শেষ হয়েছে তার এবং আজকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডল তাকে আজকে আবারও পেশ করা হয়েছে সিবিআইয়ের বিশেষ আদালতে। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত এবং সেখানেই 14 দিনের জেল হেফাজত শেষে পেশ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আজ তার 14 দিনের জেল হেফাজত শেষ, ফের সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি, অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ করা হলো। 14 দিনের হেফাজত শেষে তাকে আবারও সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছে এবং আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, 14 দিন পর আজকে আবারও তাকে পেশ করা হয়েছে আদালতে, ঠিক কি জানতে পারছো? বিশেষ আদালত আছে, সেখানে তাকে পেশ করা হলো এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসানসোলের যে সংশোধনাগার থেকে তাকে নিয়ে আসা হয় এবং আসানসোল যে স্পেশাল জেল থেকে নিয়ে এসে তাকে সিবিআই যে বিশেষ আদালত সেই আদালতে তাকে পেশ করা হয়। বর্তমানে এখন যেটুকু আমরা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলের হয়ে তিনজন আইনজীবী আজকে শুনানিতে থাকবে এবং যে সিবিআইয়ের যে আইনজীবী এবং দুই এখনো বর্তমানে দুই পক্ষেরই শুনানি চলছে এবং বাদানুবাদ চলে যাচ্ছে। এখনো যে শুনানি চলছে এখনো অব্দি রায় আমরা পাইনি। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। আজ কেষ্টকে আদালতে পেশ করা হয়েছে, 14 দিনের জেল হেফাজত শেষের পর আজকে আবারও সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে এবং আজকে শুনানির পর বিচারক কি রায় দেন সেটাই এখন দেখার। অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছে আদালতে, আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছে অনুব্রত মণ্ডলকে।